বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। মাহফিলের এই অনুষ্ঠানে যিনি প্রধান অতিথি হয়ে এসেছেন ঔলাদে রসুল শাহজাদায়ে গৌসুল আজম আলহাজ শাহ সুফি হজরতে সৈয়দ মৌলানা মোহাম্মদ মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল মজিদ ভান্ডারি, প্রেসিডেন্ট আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এবং সাজ্জাদা নসীন মজিদ ভান্ডার দরবার শরীফ, হজরতুল হাজ শাহ সুফি মৌলানা সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল হাসানি আল মজিদ ভান্ডারি কবলা মাদ্দা দিল্লুল আলী এখন প্রধান অতিথির ভাষণ পেশ করতেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি আজ অত্যন্ত আনন্দিত যে এরকম আল্লাহর আশেকানরা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আশেক, তারা এই মাহফিলে না খেয়ে এই ঠান্ডার মধ্যে আপনারা বসে আছেন। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আগামীতে আমি এই মাহফিল কোনোদিন শেষ না করে যাব না। আল্লাহ যদি মেহরবানি করে ইনশাআল্লাহ আমি আজ আমাদের মাওলানা হযরতুল আল্লামা শাহ সুফি মাওলানা জালালউদ্দিন শাহ আল কাদরি আল তাকে যেন আল্লাহ যেন অনেক দিন হায়াত দান করে, তিনি যেন আহলে আহলে নবী এবং আল্লাহ এবং আল্লাহ রসুলের শান ও মান যেন তিনি এটা ঠিক রাখে, আল্লাহ তাকে সেই দান করুক। এবং যারা এই এইটার সাথে সংযুক্ত হয়েছে তাদেরও আল্লাহ রাব্বুল আলামিন দীন ও দুনিয়াতে দহান আল্লাহ সাফরাজ দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহি নাসতাফা আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিল কালামিল মাজীদ ওয়াল ফুরকানিল হামীদ, ولا تحسبن الذين قتلوا في سبيل الله اموات بل حي عند ربهم يرزقون. Account them not to be dead who sacrifice their life in the way of Allah. Nay, they are alive and they give their subsistence, get their subsistence from Almighty Allah. তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করো না যারা আল্লাহর রাস্তায় জীবন উৎসর্গ করে দিয়েছেন, বরং তারা জীবিত এবং তারা আল্লাহর পক্ষ থেকে রেজেক প্রাপ্ত হয়। আলহামদুলিল্লাহ। হিজরি 61 সনের 10ই মহরম কারবালার মরু প্রান্তরে দিনে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা আল্লাহর দিনকে চির জাগ্রত, চির অম্লান ও চির ভাস্কর রাখার উদ্দেশ্যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌহিত্র শের খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা নয়নমণি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্মমভাবে শাহাদাত বরণ করেছেন। ইতিহাসের সবচাইতে নির্মম ও হৃদয়বিদারক ঘটনা কারবালার যুদ্ধ। ইতিহাসে এরূপ অসামঞ্জ যুদ্ধের নজির নাই। একদিকে আওলাদে রসুল ও আওলাদে আলীর সঙ্গে ছোট ছোট বাচ্চা কাচ্চা সব মাত্র 73 জন লোক, অন্যদিকে কুখ্যাত প্রাচণ্ড ইয়াজিদের সুসজ্জিত 10,000 সৈন্য, দুরাচার ইয়াজিদ বাহিনী আওলাদে রসুল তার সাথীদের জন্য ফুরাত নদী অভিমুখে যখন সকল দ্বার রুদ্ধ করে দিয়েছিল। খেমায় মাসুম শিশু সন্তানগুলো সব সকলের মধ্যে হাহাকার পড়ে গিয়েছিল। পানির পিপাসায় বাচ্চাগুলো প্রায় ওষ্ঠাগত হওয়ারও নরাধমদের প্রাণে সামান্য মায়ারও উদ্বেগ হয়নি। এক বছরের শিশু সন্তানকে করে নিয়ে যখন ইমাম হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কাতরা পানির প্রত্যাশায় বর্বর ইয়াজিদ বাহিনীর সম্মুখীন হন, তখন পানির বিনিময়ে পেয়েছেন প্রাণ সংহারকারী প্রচণ্ড তীরের আঘাত, যে আঘাত শিশু সন্তান হযরত আলী
আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্ষ বিভিন্ন করে দিয়ে পৃষ্ঠদেশ দিয়ে বের হয়ে যায় এবং হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দন্ত মোবারক তার আদরের সন্তান কলিজার টুকরা নয়নের মণি হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছটফট করতে করতে শাহাদাত বরণ করেন। ইয়াজিদের পক্ষ থেকে ইমাম হুসাইনের কাছে এই মর্মে পয়গাম পাঠানো হয়েছিল যে আপনি যদি আমাকে মুসলিম জাহানের শাসক হিসেবে স্বীকৃতি প্রদান করেন তাহলে আপনি ও আপনার বংশ যুগ যুগ ধরে রাজার হাতে চলতে পারবেন, রাজকোষ থেকে আপনাদেরকে সম্মানী ভাতা প্রদান করা হবে। ইয়াজিদের পাঠানো পয়গামে পদাগত করে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার শরীরে নবীজির পবিত্র রক্ত মোবারক বইছে, আওলাদে নবী আওলাদে ওলি হয়ে আমি লম্পট সেরাবি ইয়াজিদকে কোনো অবস্থাতেই মুসলিম জাহানের শাসক বা আমির হিসাবে স্বীকৃতি দিতে পারি না। মুহূর্তের মধ্যে ভয়াবহ যুদ্ধের লেলিহান শিকারবালা প্রান্তরে দাউদাউ করে জ্বলে উঠল। ইমাম হুসাইন ছিলেন সকলের প্রাণের চেয়ে প্রিয়, তাই বহু চেষ্টার পরও যুদ্ধে অংশগ্রহণ করতে তাকে কেউ যেতে দেননি। যুদ্ধ করার উপযোগী ইমাম হুসাইনের সকল সাথী যখন একে একে কারবালার ময়দানে প্রাণ বিলিয়ে দিলেন তখন বীর দর্পে হায়দারি হাক হেনে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার দিয়ে দূর দূর ঘোড়ার চড়ে ইয়াজিদ বাহিনীর বৈদ্য ভেদ করে কারবালার ময়দানে প্রবেশ করে এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করে শাহাদত বরণ করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং তার সুযোগ্য সন্তান হযরত ইমাম হুসাইন আগে তাকে তাদের নিজ নিজ শাহাদত বরণ সম্পর্কে অবহিত ছিলেন। একদিন প্রিয় নবী হযরত জয়সালাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কে নিয়ে একান্তে বসিয়ে তার শাহাদাতের খবর দেন। নবীজি বলেন, হে আলী, আব্দুর রহমান ইবনে মুলজিমের হাতে তুমি শাহাদাত বরণ করবে। হযরত আলী সাদরে শাহাদাতকে বরণ করে নেন। আবার হযরত আলী এর খেলাফতের সময় তিনি তার প্রিয় সন্তান ইমাম হুসাইনকে নিয়ে কারবালার প্রান্তরে যান এবং যেখানে ইমাম হুসাইনের শিরচ্ছেদ ঠিক এই জায়গাতেই দেখিয়ে দিয়ে বলেছিলেন, হে হুসাইন, তোমাকে আমার নবীর মুনাফেক উম্মতরা এই জায়গায় শায়িত করে শিরচ্ছেদ করবে, তুমি যেন সেদিন ধৈর্য হারা না হও। এ থেকে এটাও প্রমাণিত হয় যে নবী অলিগণ গায়েবের খবর রাখেন। আলহামদুলিল্লাহ, একমাত্র নবীর আওলাদ হযরত জাইনুল আবেদিন ছাড়া সমস্ত আওলাদ রসুল হয়ে সেদিন কারবালা মনুপরূপান্তরে নির্মমভাবে শাহাদত বরণ করে। আল্লাহর অভিপ্রায় যে নবীজির বংশ কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে থাকবেন, তাই আল্লাহ পাক হযরত জাইনুল আবেদিনকে হেফাজত করেছিলেন। ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে খাঁটি ইসলাম দুনিয়ার বুকে টিকে রয়েছে। মুনাফেক ইয়াজিদ মুসলমানদের ইমান হেফাজতের উদ্দেশ্যে সুন্নি আলেম ও পীর মশায়েখগণ আজকের মতো সম্মেলন করে থাকেন। আপনারা সুন্নি আলেম ও পীর মশায়েখদের হাতকে শক্তিশালী করার জন্য তাদের প্রত্যেকটি কাজে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এবং আপনাদের দিন দুনিয়া দুনু দুজাহানের তরক্কির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করে এবং সকলকে আমার আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহ দরুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমে মজনা, দরুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমে মজনা, নবীর প্রেমে নাম জিরে আল্লাহর দিদার মিলে না, নবীর প্রেমে নাম জিরে আল্লাহর
দিদার মিলে নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ দরুদ পড়ো নবীর প্রেমে মজনা দরুদ পড়ো দরুদ পড়ো নবীর প্রেমে মজনা নবীর প্রেমে নাম জিলে আল্লাহর দিদার মিলে না নবীর জিকির করো আল্লাহর জিকির করো না জিকির করো জিকির করো আল্লাহর জিকির করো না আল্লাহর জিকির না করিলে কলব জিন্দা হবে না আল্লাহর আমরা অত্যন্ত অত্যন্ত দুঃখিত এই এলাকার কিছু সমস্ত আলেম আল্লাহর হাবিব সম্বন্ধে বলে নাউজুবিল্লাহ যে আমরা উনি নাকি আমাদের মতো মানুষ নাউজুবিল্লাহ এরা কোরআন শরীফ মানে না এরা কোরআন শরীফ মানে না ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন আল্লাহ বলছে আমি ইজ্জতওয়ালা আমার রসুলও ইজ্জতওয়ালা ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন এবং আমার মুমিন বান্দা যারা আমি আল্লাহর নবীর আওলাদ এবং আমাদের আওলাদ উলামায়ে কেরাম যারা যারা আল্লাহর আশেক তারাও ইজ্জতওয়ালা আলহামদুলিল্লাহ এরা কি এদের পিছনে নামাজ হবে নামাজ হবে যারা নবীর সম্বন্ধে এরকম কথা বলে তাদের পিছনে নামাজ হবে কখনো নামাজ হবে না আপনারা নামাজ পড়েন না যারা শুধু যারা নবীর আশেক তাদের পিছনে নামাজ পড়েন তাহলে নামাজ কবুল হবে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলেন আজ অনেক অনেক ইয়ে হয়েছে আমরা অনেক কষ্ট করেছেন আমি সব শেষ করছি এখন ফরিয়াদের তুজবি নাহি মৌলা মেরি ফরিয়াদ সুন সুলতান দি শাহ মৌলা মেরি ফরিয়াদ সুন মকসুদ তন মতলো বেজা মহকো মহর তু সারা জহাঁ মুশকিল কুশা আজে মৌলা মেরে ফরিয়াদ সুন আসসালাম নূর চশমে অম্বিয়া আসসালাম বাদশাহ আউলিয়া ফজর করি ইয়া রব মোহাম্মদ মুস্তাফা কে ওয়াসিতে সাইয়েদে কাউনাইন শাহ অম্বিয়া কে ওয়াসিতে ইয়া ইলাহিল আলামিন العالمين يا إله العالمين يا أرزح مري قبول استذبح زاد وعي مصطفى كواسطة يا إله العالمين يا إله العالمين يا أرزح مري قبول استذبح زاد وعي مصطفى كواسطة يا يلاحل يا هر طرف سے فوز غم میں آ کے گرا ہے ہم لوگوں پر دے بنایا رب شہید کربلا کے واسطے یا الہی سب اٹھا لے درد و اندوہوں
পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুব রব্বানি শেখ সৈয়দ আবু মোহাম্মদ মীর মহিউদ্দিন শেখ আব্দুল কাদের জিলানি কে ওয়াসতে ইয়া ইলাহি সব উঠা লে দর্দ ও আন্দোহ কে বোঝ ঔলাদ রসূল মজ ভণ্ডারে রহনুমা কে ওয়াসতে তোমার নবীর ইশকেতে তোমার নবীর ইশকেতে মোদের রাখিও আবাদ খুদিকে মিঠায় যেন ইয়া আল্লাহ পায় যেন আপনার স্বাদ খুদিকে মিঠায় যেন ইয়া আল্লাহ পায় যেন আপনার স্বাদ ইয়া আল্লাহ আজ এই মাহফিলে আজ এই মাহফিল মাহফিল যারা এক তারিখ থেকে চলছে আল্লাহ আল্লাহ যারা সা যারা এই সাজেদা কারবালা এই উপলক্ষে এই মাহফিল যারা আগামী রোববার পর্যন্ত আল্লাহ করছেন তাদের সকলের হাজাত আল্লাহ পুরা করে দিন আল্লাহ এখানে যারা হাজির আছে আল্লাহ অনেক কষ্ট করে তারা বসে আছে আল্লাহ ইয়া আল্লাহ তাদের সকলের গুণা মাফ করে দিন আল্লাহ আপনার হাবিবের যারা আপনার হাবিবের যারা আশেক আল্লাহ তাদের সকলের গুণা মাফ করে দিন আল্লাহ আপনার আওলাদের রসূলে যারা আশেক তাদের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দিন আল্লাহ তাদের মুরব্বীরা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদের গুণা মাফ করে দিন তাদেরকে আল্লাহ বেহেশত দাখিল করুন আল্লাহ আল্লাহ মাহফিলে যারা হাজির আছে তাদেরকে আল্লাহ মোমেন বান্দা বানা তৌফিক দিন আল্লাহ এখানে যারা উলামায়ে কেরাম যারা আছে আল্লাহ যারা যারা আওলাদ রসূল আছে আল্লাহ সকলকে আল্লাহ সকলকে ইসলামের খিদমত করা তৌফিক দিন আল্লাহ আল্লাহ উলামায়ে কেরামদের ইসলামের খিদমত করা তৌফিক দিন আল্লাহ যেখানে যেখানে মুসলমানের সংখ্যা কম সেখানে গিয়ে ইসলামের খিদমত করা ইসলামের প্রচার প্রসার করা তৌফিক দান করুন আল্লাহ ইয়া রব্বুল আলামিন ইয়া রব্বুল আলামিন আপনার সকলের হাজাত পুরা করে দিন আল্লাহ এখানে যারা উলামায়ে কেরাম আছে তাদের সকলের আল্লাহ ইসলামের খিদমত করা তৌফিক দান করুন وصلاه تعالى على خير خلق نور الشهد معين وخلق رامنا شهادة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم